হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্টি ফর WBCS। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের WBCS 2022 প্রিলিমসের পরীক্ষাটা হয়েছিল, তো আজকে তার পিএসসির তরফ থেকে অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রশ্ন আমাদের ভুল রয়েছে। তো এই ভিডিওটাতে আমরা যতগুলো প্রশ্ন আমাদের পিএসসির অফিসের তরফ থেকে ভুল হিসেবে দেওয়া হয়েছে সেগুলো একটুখানি আমরা দেখে নিচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যান বর্তমানে কে, এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, যেটা সঠিক অ্যান্সার হওয়া উচিত কি না মনোজ সোনি, কিন্তু সেটা পিএসসির তরফ থেকে অ্যান্সার দেওয়া হয়েছে কি পিকে যোশী। ঠিক আছে, যেটা কিনা পুরোপুরি ভুল। পিকে যোশী আমাদের ফর্মার ইউপিএসসি চেয়ারম্যান ছিল, কিন্তু বর্তমানে আমাদের ইউপিএসসি চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল যে ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আওয়ার আই, মানে প্রশ্নটার মিনিংটা এইভাবে বলেছিল যে আমাদের চোখের কোন অংশটার ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে এর উত্তর হতো আমাদের কর্নিয়া, কিন্তু পিএসসি যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে লেন্স, যেটা কিনা হবে না। নেক্সট প্রশ্ন ছিল ক্রোমোজোমের সংখ্যা কত ইন ওভাম। ঠিক আছে, মানে আমাদের যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত হবে, তো সেটা আমাদের উত্তর হতো নান অব দি অ্যাবাভ। ঠিক আছে, কিন্তু পিএসসি উত্তর নিয়েছে 46 ক্রোমোজোম, ওখানে হবে না। নেক্সট প্রশ্ন ছিল হায়েস্ট চাইল্ড সেক্স রেশিও আমাদের ডিস্ট্রিক্ট কোনটা হবে, সেটা হচ্ছে হাওড়া হওয়া উচিত, কিন্তু পিএসসি উত্তর দিয়েছে কলকাতা, এটাও হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হচ্ছিল যে সিএম অফ ত্রিপুরা, ত্রিপুরার আমাদের সিএম কে, সেটা হবে মানিক সাহা, কিন্তু সেটা পিএসসির তরফ থেকে উত্তর দিয়েছে কে না জিষ্ণু দেব। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো আমাদের পিএসসির অ্যান্সার কি হতে ভুল ছিল, এছাড়াও হয়তো আরও কোনো প্রশ্ন হয়তো ভুল থাকতে পারে যেগুলো হয়তো আমার চোখে পড়েনি। তো তোমরা যদি সেই প্রশ্নগুলো খুঁজে পাও তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নগুলোর উত্তরগুলো তো ভুল দিয়েই চাই, আশা করি পিএসসি হয়তো কারেকশন করে আরেকটা হয়তো রিভাইজড অ্যান্সার কি দেবে, কিন্তু তার আগে তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলোর স্বপক্ষে, মানে প্রশ্ন যেটা আমাদের সঠিক উত্তর সেই স্বপক্ষে যা তোমাদের কাছে সোর্স রয়েছে সেইটা একটুখানি তুলে নিয়ে তোমরা একটুখানি পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা মেল করে এটা জানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, অনেক সময় এরা কি করে, যেমন পিএসসি চেয়ারম্যান এখানে কে মনোজ সোনি। ঠিক আছে, এবার মনোজ সোনিও আমাদের চেয়ারম্যান, আর পিকে যোশী অবশ্য চেয়ারম্যান এখন নেই কিন্তু ফর্মার চেয়ারম্যান ছিল, তো সেই হিসেবে হয়তো এরা বলবে যে না পিকে যোশীও তো আমাদের চেয়ারম্যান ছিল, কিন্তু যদিও প্রশ্নতে পরিষ্কার মাসায় লেখা রয়েছে যে কারেন্ট চেয়ারম্যানকে। ঠিক আছে, এই ধরনের অনেক মানে কি বলবো বাজে জিনিসগুলো কিন্তু পিএসসি বারবার করে থাকে। আগেরবারও আমাদের মানে 2021 যে প্রিলিমস হয়েছিল সেখানেও বেশ কিছু প্রশ্ন এরকম ছিল যেগুলো কিন্তু আমাদের মানে পিএসসির দেওয়া যেটা অফিসিয়াল অ্যান্সার কি সেখানে কিন্তু ওরা ভুল নিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হওয়ার কথা নয় এবং কিন্তু পিএসসি সেগুলো কারেকশন করে উনি। ঠিক আছে, তো সেই হিসেবে বলা হচ্ছে যে আশা করা যায় যে এরা এগুলো উত্তরগুলো কারেকশন করে নেবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের উচিত পিএসসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ওদের যে মানে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু আমাদের এই উত্তরগুলো স্বপক্ষে যে আমাদের সোর্স রয়েছে সেগুলো দেখি একটুখানি মেল করে জানিয়ে রাখা। ঠিক আছে, তো দেখো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা যখন খুলবে এখানে দেখো একটা ইমেল অ্যাড্রেস ওদের দেওয়া রয়েছে pscwbit@gmail.com, এটা ফর জেনারেল কোয়ারিজ রয়েছে, তো এখানে তোমরা মেল করে তোমাদের যেগুলো যুক্তি বা তোমাদের যা কিছু সোর্স রয়েছে সেগুলো দেখিয়ে মেল করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আশা করা যায় যে এরা সময় বেসিসে জিনিসগুলোকে একটুখানি রিভাইজড করে অফিসিয়াল আবার অ্যান্সার কি বের করতে পারে। ঠিক আছে,